আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটি অ্যাসেম্বলিং ভিডিওতে। ফ্রেন্ডস, দেখো চমৎকার চমৎকার কিন্তু সব ভেহিকলসগুলো সেপারেটেড আছে, যেটি আমি তোমাদের সাথে এক একে করে অ্যাসেম্বলিং শুরু করে ফেলবো। তো চলো ক্যামেরাটি সেট করে ফেলি অ্যান্ড শুরু করে ফেলি আজকের অসাম ভিডিওটি। নিয়ে নিব চমৎকার একটি ল্যাম্বোর্গিনি একটি কার। দেখো অরেঞ্জ কালারের রেড কালার গ্লাসও আছে, তো চমৎকার দেখতে এই ট্যাটু একটি ল্যাম্বোর্গিনি কার। তো চলো এটাকে আমি এখন সুন্দরভাবে ফিক্স করি এই যে এইটা দিয়ে। ওয়াও, দেখো এটার মধ্যে আছে মোটর লাগানো আছে অলরেডি এখানে। তো চলো এটার উপরে জাস্ট এটা আমি বসিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে এই যে সুন্দরভাবে বসিয়ে দিব। দেখো প্রত্যেকটি সাইড কিন্তু পার্ট বাই পার্ট লেগে যাচ্ছে। তো এই হলো, সুন্দরভাবে লাগিয়ে দিলাম। ইয়েস, তো নাও দেখো ও। তো চলো এখানে আছে কিছু নাটস, যেটি আমি একে একে করে এখন দিয়ে দিব, তারপরে এটা সুন্দরভাবে ফিক্স হয়ে যাবে। তো চলো নাটসগুলো আমি দিয়ে দিব একে একে করে। এই যে দেখো নাটস। তো চলো ৬টি নাটটিকে আমি একে একে করে এগিয়ে দিয়ে দিব, তারপরে স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি এটাকে ফিক্স করে ফেলবো। তো চলো লাস্ট 2টি নাট বাকি আছে দেওয়ার জন্য। এই যে দেখো টোটাল ৬টি নাট দিয়ে দিলাম অ্যান্ড এইখানে হলো স্ক্রুড্রাইভার। তো চলো ফিক্সিং শুরু করে ফেলি। সো ফ্রেন্ডস, দেখো সুন্দরভাবে কিন্তু ফিক্স করে ফেললাম ৬টি নাট দিয়ে। অ্যান্ড এখন আমি এখানে দিয়ে দিব 4টি টায়ার। এই যে একটি দিয়ে দিলাম এখানে এই লেফট সাইড দিয়ে, এই যে সাথে এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ওয়াও। তো চলো এটার সাথে একটু প্রেস করে দিলেই এটাই লেগে যাবে। দেখো এই যে দেখো সুন্দরভাবে কিন্তু ফিক্স করে ফেললাম ফ্রেন্ডস। ওয়াও, তো চমৎকার কিন্তু ল্যাম্বোর্গিনিটি কিন্তু রেডি করে ফেলেছি। তো আমি এখানে রেখে দিব, তারপরে আমি আমার রাইট সাইড থেকে যেটা নিয়ে নিব। দেখো চমৎকার একটি বুলডোজার ট্রাক, রেড অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনের বুলডোজার ট্রাক। তো চলো বুলডোজার ট্রাকের নিচের অংশটি যেটা হলো মোটর, তো এটাকে আমি এটার সাথে দিয়ে দিব। এই যে দেখো সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখানে 2টি নাট আছে, তো চলো 2টি নাটটিকে দেয়া দেওয়ার পরে স্ক্রুড্রাইভার দিয়ে ফিক্স করে দিই। তো দেখো সুন্দরভাবে কিন্তু ফিক্স করে ফেলেছি। অ্যান্ড কত বড় বড় টায়ার দেখো, ওয়াও। তো চলো এই টায়ারগুলোকে আমি দিয়ে দিব একে একে করে। তো সাবস্ক্রাইব করে দিও ফাটাফাট করে রেহান ভেহিকল চ্যানেলটিকে, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশনের বেলটিও অন করে দিও, তাহলেই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও এসে যাবে ফ্রেন্ডস। তো চলো সামনেরটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো ওয়াও, ফুললি কিন্তু বুলডোজারটি কিন্তু রেডি হয়ে গেল। ইয়েস, তো চলো এটাকে এখানে রেখে দেই, তারপরে নিয়ে নিব সবার পছন্দের স্পাইডারম্যান কার। দেখো চমৎকার একটি স্পাইডারম্যান 2 একটি কার, রেড কালারের মধ্যে, স্টিকারের মধ্যে স্পাইডারম্যানের স্টিকার আছে। দেখো ওয়াও। তো চলো এটার নিচের অংশটি কোথায় আছে? এই যে আমি নিয়ে নিচ্ছি নিচের অংশটিকে। এটার মধ্যে কিন্তু একটি মোটর আছে ফ্রেন্ডস। তো চলো এটাকে আমি এটার সাথে সুন্দরভাবে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এই যে দেখো সুন্দরভাবে বসিয়ে দেব। অ্যান্ড দেখো সুন্দরভাবে কিন্তু বসে দিয়েছি। অ্যান্ড এইখানে আছে টোটাল 4টি নাট। তো চলো এই যে দেখো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি 4টি নাটটিকে। চলো স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিই। তো দেখো সুন্দরভাবে কিন্তু নাটটিকে টাইট করে ফেললাম, নিচের অংশটি কিন্তু এটার সাথে লেগে গেল। নাও চলো টায়ার্সগুলো একে একে করে দিয়ে দিব, এই টায়ার্সগুলো দিয়ে দিব আর একসাথে প্রেস করে লাগিয়ে ফেলবো যাতে সুন্দরভাবে একটা ব্যালেন্সিং কম্বিনেশনটি থাকে টায়ারটি লাগানোর সময়। এই যে দেখো, ওয়াও, এই যে এটার সাথে এটি দিয়ে দিচ্ছি। এটার সাথেও এটা প্রেস করে লাগিয়ে ফেলবো। এই যে দেখো সুন্দরভাবে কিন্তু এই টায়ারটি কিন্তু লাগিয়ে ফেললাম, এটা রেডি হয়ে গেল। সো সুন্দরভাবে কিন্তু স্পাইডারম্যান কারটিকেও কিন্তু ফ্রেন্ডস রেডি করে ফেললাম। এটাকে আমি এখানে রেখে দিব, তারপরে নিয়ে নেব লাস্ট অ্যান্ড ফাইনাল উইকেল জিটি, সেটা হলো একটি পুলিশ কার। দেখো ব্লু কালারের মধ্যে অ্যান্ড ব্ল্যাক কালার গ্লাসেস, একটি পুলিশ কার, চমৎকার তাই না? ইয়েস, রেড অ্যান্ড ব্ল্যাক ব্লু কালারের গ্লাস লাইটও আছে। তো চলো এটাকে আমি নিয়ে নিব নিচের অংশটির সাথে। লাস্ট ফাইনাল উইকেলটিকে এখানে আছে টোটাল 6টি নাট, এটা টোটাল আছে 4টি নাট, এখানে 4টি, 2টি পিছনে 2টি সামনে। এই যে দিয়ে দিয়েছি, স্ক্রু ড্রাইভার নিয়ে নিব অ্যান্ড ফিক্স করে দিব। এই যে দেখো ফ্রেন্ডস সুন্দরভাবে কিন্তু 4টি নাটটিকে রেডি করে ফেললাম লাগানোর পরে। এখন নিয়ে নিব, এটার মধ্যে আছে টায়ার্সগুলো, তো টায়ার্সগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো প্রথমে সামনের টায়ারটি নিয়ে নিব, এই যে দেখো সুন্দরভাবে সামনের টায়ারটি নিয়ে নিলাম। আরেকটি টায়ার আছে এখানে, এটা দিয়ে দিব। এটাও কিন্তু প্রেস করে, এই যে দেখো সুন্দরভাবে প্রেস করে ফিক্স করে ফেললাম। ইয়াস, তো চলো নিয়ে নিব লাস্টের 2টি টায়ারটিকে পিছনের, তো এটাও দিয়ে দিব। এই যে দেখো এটাকে কিছুটা প্রেস করে দিলাম অ্যান্ড এইটি। এই ধরনের টায়ারগুলো আসলে 2 হাতের প্রেস ছাড়া হয় না, তো সবসময় 2 হাতের প্রেসে এই টায়ারটিকে লাগিয়ে ফেলতে হবে যাতে দোনো সাইডটির টায়ারটি সুন্দরভাবে ফিক্স হয়ে যায়। এই যে দেখো, ওয়াও। সো ফ্রেন্ডস কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও অ্যান্ড অবশ্যই বলে দিও যে কেমন লেগেছে, লাইক শেয়ার করে দিও ভিডিওটি। অ্যান্ড আজকের জন্য তোমাদের সাথে এখানেই শেষ করছি, বাট আমি আবার ফিরে আসবো তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন ভালো থেকো, আল্লাহ হাফিজ।